সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি, যা সেটা হচ্ছে আমার একটি টিউটোরিয়াল ভিডিও। তার মধ্যে অন্যতম ভিডিওটি হচ্ছে আপনাদের অন্ডেশের ফিল্মোরা দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সে ব্যাপারে। আর ফার্স্ট অফ অল হচ্ছে কীভাবে ট্রানজেকশন ইফেক্ট অ্যান্ড মোশন গ্রাফিক্স এর কোয়ালিটিফুল ভিডিও মেক করতে হয়, তার মধ্যে আজকে তা নিয়ে আসছি। তো সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমার অন্ডেশের ফিল্মোরাটি আগে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে দিন এটাকে প্রপারভাবে, তারপর দেন এখানে ভিডিও কীভাবে ইম্পোর্ট করতে হয়, দেন কীভাবে ট্রানজেকশন ইউজ করতে হয়, কীভাবে ইফেক্ট ইউজ করতে হয়, ইভেন স্ক্রলিং। আজকে দেখাবো একটা ভিডিওর যে আমাদের নিউ স্ক্রলিংগুলো সেটা কীভাবে মেক করে। তো আমার সফট ইন্টারফেসটি ওপেন হচ্ছে। তো আমার ইন্টারফেসটি অলরেডি ওপেন হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। এখন আমার আগে কিছু ফাইল ইম্পোর্ট করা ছিল, সেগুলো আমি ক্রিয়েট করে দিব। এখন বেসিক্যালি হচ্ছে আমি যে ভিডিও নিয়ে কাজ করবো সেই ভিডিওর কিছু ফুটেজ আমাকে আগে ইম্পোর্ট করতে হবে। সর্বপ্রথম আমি যে কাজগুলো করবো আগে আমি ভিডিওগুলো কালেক্ট করে নিব। আমি কিছু ছবি আজকে মেক করব, ছবি দিয়ে ভিডিও মেক কিভাবে করে সেটা দেখাবো। তো আমি একটা একটা করে আমার সবগুলো ফাইল একটা একটা নিউ করে দিলাম, দেন হচ্ছে সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। আমার ছবিগুলো ইম্পোর্ট করা শেষ। এখন এখানে কীভাবে ট্রানজেকশন ইউজ করতে হয় হচ্ছে আমাদের ট্রানজেকশন ফর্ম্যাট ট্রান্সিশন। আমি এই ট্রান্সিশন ইউজ করলাম, পিক্সেলেট করলাম, লিনিয়ার করলাম, লিনিয়ার পিক্সেল করলাম, ইনক্লুড এখানে আমাকে আরো আছে, বক্স জাম্প করলাম, ওয়ার্প জুম করলাম, টেম্পোরারি রুল করলাম, ওয়ার্প 7 অ্যান্ড কমফোর্ট। এখন দেখবো আমার ট্রান্সিশনগুলো কেমন আসছে। ট্রান্সিশন, তারপর দেন হচ্ছে আমি এখানে অডিও একটা অডিও মিউজিক অ্যাড করবো। লোড করে দিলাম, এখন আমার এটার সাথে এখানে আমি একটা টাইপ সেট করবো। আসসালামু আলাইকুম। বাহন আচ্ছা, এখন আমরা এখানে আমাদের তো আমি এখানে আমার স্কলিং এর জন্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আপনি 10 মিনিট দিচ্ছি, আপনি দোকানে আছেন
আমি আপনার 10 মিনিট মন চাই কোনো মাইক আমি দোকানে আছি আমি আইনে আরো সহজ বলতে দিচ্ছি আমি যাবো তো আমি এটাকে স্ক্রলিং হিসেবে আমি ইউজ করবো সেটা কীভাবে টাইসে যাব টাইসে গিয়ে কন্ট্রোল এ কন্ট্রোল বি এখানে আমি একটা পয়েন্ট চুজ করবো জি এখন এখানে একটা নাম সিলেক্ট করবো এখন এটাকে অ্যানিমেশনে যাবো অ্যানিমেশনে গিয়ে দিন আমি এটা রেপ্লোড করবো রেপ্লোড করার জন্য হয়ে গেল এখন আমি চাচ্ছি এটার মধ্যে আর কিছু ইউজ করার জন্য ইফেক্ট ইউজ করবো একটা ইফেক্ট হচ্ছে আমার এই ইফেক্ট ইউজ করে এই ইফেক্টটার নাম হচ্ছে রেট্রো ফিল্ম ওভারলে এখন এটা আলফাটা একটু কমায় দিব আলফাটাকে আমি 50% করে দিই 47% ওকে দেন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যে লোগোটা সেই লোগোটা ইউজ করবো এখানে এখন আমি এখানে আমার ইন্ট্রোটা ইউজ করবো তো একটি ফটোগ্রাফি ভিডিওগুলো কীভাবে ন্যাক করতে হয় সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে অবগত করলাম এখন রেজুলেশন এটাকে আমি আমি চাচ্ছি 29 ফ্রেম রেটে রাখার জন্য কাস্টম হচ্ছে 1280x730 ওকে দিয়ে ডান করে দেন আমি এটাকে আমি কোন ফোল্ডারে সেভ করবো দেখুন ফিল্ম কালেকশন ফটোগ্রাফি ফটোগ্রাফি প্লাস ভিডিও আমি এই ফোল্ডারে সেভ করে দেন এক্সপোর্ট করে দিন এক্সপোর্ট অলরেডি ডান আমার এক্সপোর্ট হচ্ছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল এখন এক্সপোর্ট হওয়ার পর দিন এই এটাকে আমি আপলোড করবো কি এটা প্রপার ওয়েতে আপলোড করতে হয় সেই বিষয়টা আজকে দেখাবো আমার এক্সপোর্ট হচ্ছে অলরেডি 18-19% হয় কমপ্লিট
আজকে আমার ভিডিওর দাম কত হচ্ছে তো আজকে আমার ভিডিওতে এই পর্যন্ত ছিল ধন্যবাদ।